মারাত্মক জওয়ানের পর আবার একটা টিজার দেখলাম যেটা দেখে কিন্তু পুরোপুরি জওয়ানের মানে জওয়ানের লেভেলের মনে হলো টিজারটা ব্যাপারে কথা বলছি মিনিট সেকেন্ডের এই টিজারটা টিজারটা অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে অক্ষয় কুমারের প্রায় ছয় মাস পর একটা সিনেমা আসছে যেটা অ্যাকচুয়ালি ফ্যানরাও এরকমই চাইছিল যে অক্ষয় কুমারকে এই অবতারে দেখতে এই রকম একটা লুকসের পাশাপাশি এইরকম গ্র্যান্ড স্কেলের একটা সিনেমা অরজিনালি অক্ষয় কুমারের কাম ব্যাকের জন্য প্রয়োজন ছিল এবং পাশাপাশি টাইগার সফরও ক্যারিয়ার অনেক দিন ধরে টালমাটাল চলছে তো এই সিনেমাটা কিন্তু নো ডাউট টিজারটা দেখে তো মনে হচ্ছে খুব বিশাল মাপের এক সমস্ত চলে বিশাল মাপের অ্যাকশন সমস্ত চলেছে যেভাবে টিজারটা শুরু হচ্ছে পৃথ্বীরাজ সুকুমার রায় কথা দি অনেকটা স্লো স্টার্ট কিন্তু তার প্রতিটা কথার মধ্যে দিয়ে যেরকম আমরা বোঝাচ্ছি যে আমার মনে হচ্ছে যে টিজারটা দেখে সে নতুন কিছু আবিষ্কার টাবিষ্কার করেছে যেটার মাধ্যমে সে ইন্ডিয়াকে ধ্বংস করে ফেলে দিয়ে যাবে এবং সেখানে অক্ষয় কুমার এবং টাইগার সব বাঁচাবে তার দুজন সোলজার এবং যেভাবে ঠিকঠাক ডাইলগের সময় অক্ষয় কুমারের এন্ট্রিটা হচ্ছে অক্ষয় কুমার যে সময় কথাটা বলছে হামসে মাত উলাঝিনা হিন্দুস্তানে হাম আর ওই যেখানে টাইগার সব বলছে যে সোল দিল সে সোলজার দিমাগ সে শায়তানে তারপরে টাইগার সবকে দেখাচ্ছে নো ডাউট একদম পয়েন্ট টু পয়েন্ট করেছে একদম টিজারটা একদম পয়েন্ট টু পয়েন্ট করেছে এবং পৃথিবীরা সুকুমারানের যে হাসিটা অসাধারণ লুকসটাও কিন্তু কিছুটা ডিফারেন্স হচ্ছে লুকসটা অর্ধেক দেখিয়েছে মুখে কিন্তু একটা মাস্ক মতন পড়া ছিল আমার মনে হচ্ছে একটা রোবোটিক ব্যাপারটা বা কিছু এরকম একটা আছে যে এরকম কিছু একটা ইনভেন্ট করবে বা কোনো একটা মানে কোনো একটা ড্রেস বা এরকম কিছু হয়তো ইনভেন্ট করতে পারে যেটা অতি মানবীয় কিছু এরকম একটা মনে হচ্ছে মানে দেখে শুনে যা মোটামুটি সাইন্টিফিক অনেক কিছু দেখাচ্ছিল তো আর অ্যাকশন কি লেভেলে না অ্যাকশন আছে সব জল স্থল আকাশ সমস্তটাই অ্যাকশন দেখেছে একটা তো সিন আছে অক্ষয় কুমার বাইক করে সম্মত হেলিকপ্টারে জাম্প করছে এরকম যেরকম টাইগার থ্রিতেও ছিল সেরকম টাইপের ওইখানে দেখলাম একটা আছে কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট ওয়েটে দেখানো হচ্ছে অক্ষয় কুমারের টাইগার থ্রিটা যেরকম ছিল এইটা কিন্তু অনেকটা ডিফারেন্ট ওই আলিয়া আলি আব্বাস জাফারের ডাইরেক্টর এবং পূজা এন্টারটেনমেন্টটা প্রডিউস করছে এর আগে পূজা তো বড়ে মিয়া ছোট মিয়া নাইনটি সেভেনে অমিতাভ বচ্চন এবং হচ্ছে গোবিন্দার সিনেমাটা প্রডিউস করেছিল তো সেই প্রডিউসার একই ওটা ডেভিড ধান করেছিল এটা এটা হচ্ছে আলী আব্বাস জাফর করছে এটা পুরো ডিফারেন্ট স্কেল ওইটার সঙ্গে শোনো মিলিনি কিন্তু মনে হয়েছিল যে একটা যে হয়তো ওর সঙ্গে কোনো রিমেক বা অন্য কিছু হতে পারে কিন্তু ওরকম কিছু না নো ডাউট এক কথায় অসাধারণ লেগেছে এক কথায় অসাধারণ লেগেছে আমি বলবো একবার অবশ্যই দেখুন রিসেন্ট এই জওয়ান ছাড়া আমার কিন্তু পাঠানের টিজারের থেকে এই টিজারটা অনেক বেটার বেটার লেগেছে জওয়ানের মতন লেভেলের কিন্তু এই টিজারটা হয়েছে মানে আমি স্কেলের কথা বলছি যে জওয়ানের স্কেলে কিন্তু এই টিজারটা হয়েছে বিশাল মাপের দেখাচ্ছে এবং যেরকম অ্যাকশানগুলোকে দেখাচ্ছে যদিও খুব দ্রুত আসছে চলে যাচ্ছে সেটা অতটা যাচ্ছে না টেলারটাতে বোঝা যাবে তবে একটা বিষয় কি আবার না এখানে এই ইন্ডিয়া পাকিস্তান করে দেয় এইটাই হচ্ছে একটা এসে ডাউট যে এই ইন্ডিয়া পাকিস্তান না করলেই আমার মনে হয় বেটার হবে আমি যদিও তো সিনেমা তৈরি হয়ে গিয়েছে তবুও আমি বলছি যে এই সবসময় খালি পাকিস্তানে কাড্ডা খেলা সেইটা হয়তো সবসময় কাজ দেয় না তো দেখা যাক আলটিমেটলি কী হয় অ্যাজ এ টিজার অসাধারণ লেগেছে এবং অক্ষয় কুমারের এই জাতীয় কাম সিনেমাই করা উচিত আমার মনে হয় এবং আলটিমেটলি এর মাধ্যমে আশা করছি যে অক্ষয় কুমার যে খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবে তো আমি এই টিজারটাকে পাঁচের মধ্যে চারটে স্টার দেবো যদি আপনারা বড়ে মেয়ার ছোট মেয়ার টিজারটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কীরকম লাগলো যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন